নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে ট্রাই করতে চাই, যেটা আমি ছোটবেলায় স্কুল থেকে ফেরার পরে মা রান্না করে দিত। তো এই রেসিপিটার মধ্যে আদা পেঁয়াজ রসুন কোনো কিছুই দরকার হয় না, যেটা লাগে হচ্ছে নুন হলুদ আর একটু ধনে গুঁড়ো। আর বাচ্চারা ঝাল না খেতে পারলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেওয়া যেতে পারে, আর বা নাও দেওয়া যেতে পারে, রঙের জন্য আপনি ব্যবহার করতে পারেন। আর একটু যদি বাড়িতে গন্ধরাজ লেবু থাকে তাহলে সব থেকে খেতে ভালো হয়। নারকেলের গুঁড়ো আমি আজকে একটু ব্যবহার করব, কিন্তু না থাকলেও খেতে খুবই ভালো হয়। আলু একেবারে সেদ্ধ হয়ে গেছে, মুরগিও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কিছু